আপনার নামটা আব্দুল মিজানুর রহমান। এটা কোন এলাকার ভিতরে পড়েছে কাকা? এটা হচ্ছে তেরোখাদা এলাকার ভিতরে চেরকুশলা গ্রাম। আপনি কি করতেছেন? আমি তো ধানে খেতে কাজ করতেছি। আচ্ছা, ধান আর কতদিন পরে হবে ধান? এটা হবে আপনার ধরেন বৈশাখের ফয়লা যে বৈশাখের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই কি ধান লাগাইছেন এটা? এটা হচ্ছে সচ্ছল। এই সচ্ছল ধান? জি। আচ্ছা আচ্ছা, কেমন হবে বিঘা প্রতি এগুলো? এ যারা ধরেন বিঘা প্রতি আপনাকে আপনার তো মন নাই, আমার জানে আছে সরি হিসাবে, সরি হিসাবে, সরি হিসাবে, সেটা মনের হিসাবে পরে করে নিতে হবে। মানে সলি আছে আছে দশ সলি, বারো সলি, আর সলি যাই যার মেয়ে কারকিত করবে তার সেরমে ফলন ফলন হবে, ফলন হবে। এই পাঁচটা এলাকার নাম কি? এই পাঁচটা আছে, এইটা আছে চেরকুশলা, আমি যেখানে দাঁড়া নিয়েছি এটা আছে চেরকুশলা, ওইটা আছে বড় কুশলা, ওইটা আছে পাতলা, ওইটা আছে ধানখালি, ধানখালি। আচ্ছা, আর এই পাঁচটা পশ্চিম পাঁচটা আছে আড়কান্দে কন্যারে, এটা হচ্ছে চেরকুশলার ভিতরে। আর গোপালগঞ্জ? গোপালগঞ্জ এইখান থেকে দূর আছে, কারণ সাইসেদার সাইসেদা হচ্ছে আপনার পরমল্লাট, এবার তেরোখাদা, আবার ওই সাইসেদার ওইখানে খাল আছে, খালের ওই পাশে আছে আপনার নড়ালি ভিতরে, আর ওই পাশে চলে ঘুরে চলে গেল ওই ধারে মোল্লাহাটের ভিতরে মধুমতিতে যে ফলটা আপনার গোপালগঞ্জের ভিতরে। ইসে আপনি কি আগে কোনো ইসে আপনি কি সারা পেশা হিসেবে কৃষি না আগে কোনো জব করতেন? না, আমি সবসময় জন্য কৃষি হিসাবে জব করতাম। আচ্ছা আচ্ছা, এইখানে আপনার বাড়ি? যে এইখানে বসে আমার বাড়ি আছে। বুঝলাম। ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়েরা দুটো ছেলেমেয়ে, একটা মেয়ে একটা ছেলে, ছেলেটা বিদেশ থাকে, মেয়েটারে বিয়ে সাথে দিয়েছি, ছেলে দুই ছেলে। আচ্ছা, মোটামুটি সচ্ছল পরিবার, পাঁচ ছয় সাত লাখ টাকা করে, তাই না? এটা বিঘে কত করে? ছয় সাত লাখ টাকা করে এই ধানের জমি। এ কি বন এই যে হয়েছে ভিতরে? এই যে বন অনেক দেখতেছি, এই যে বনগুলো কি বন? এই ভিতরে বন আছে, হাড় কাটা বন আছে, তারপরে বলুঙ্গ আছে, তারপরে ছাগল কান্দে আছে, বিভিন্ন রকমের জাওয়া বন আছে। এই যে এগুলো আছে হাড় কাটা বন, এগুলো গরুতেও খায়, গরুতে খায়। আগে তো প্রচুর পরিমাণে হাড় কাটা, হাড় কাটা হতো এদিকে, সব বই ধানই ভালো হয়েছে অনেক, চারিদিকে ধান আর ধান, প্রচুর পরিমাণে ধানের খেতে। এখানে ওই তো ওই দিক দিয়ে যত দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছেন, অবশ্যই সব ঘের, এটা দিয়ে অবশ্যই একসময় ঘের হয়ে যাবে, যখন মানুষের হাতে আরও অর্থ আসবে তখন ঘের হয়ে যাবে, ধান হবে, মাছ হবে, সবজি হবে, সব কিছু মিলে একটা সুন্দর গ্রাম। লিজ কেমন এদিকে এই জমি? জমি লিজ আছে দশ লাখ, এই দশ হাজার, বিশ হাজার, পনেরো হাজার বছরে। পাওয়া যাবে এখন? যোগাযোগ করতে হবে আপনার মনির লস্কর, বনির লস্কর, ওদের সাথে, ওদের সাথে। এরা হচ্ছে মেইন, এই যে গ্রামের মাথা আছে ওরা, ওই কাছে জমি আছে, ওদের প্রচুর জমি, ওর বাপের আছে দেড়শো বিঘে সম্পত্তি। আচ্ছা আচ্ছা, ওদের সাথে যোগাযোগ করতে হবে। ও ওই যে টাকা দিয়ে দিয়েছে পাঁচ বিঘে নিয়ে ঘের, হ্যাঁ ঘের, ওই যে ওই টাকা দিয়ে দিয়েছে পাঁচ বিঘে নিয়ে, ওই সাইডে আর একটা আছে দুই বিঘে নিয়ে, ওই যে টাকা দিয়ে দিয়েছে আড়াই বিঘে নিয়ে, কারণ ওদের প্রচুর জমি, এই জন্য ওদের সাথে, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। তাই কারণ আমাদের খুব কম জমি, আমাদের খুব কম জমি যা আমরা ফলাই ফলাই হয়, আর ওদের হচ্ছে ওদের সাথে যোগাযোগ করে দিলে ওরা দেখা যাচ্ছে নিজেকে জমির ভিতরে আরও জমি আছে, তাকে বলতে পারে আমাকে জমি লিস্ট দিছে তোকে ওটাও লিস্ট দিয়ে দে, দিয়ে দে, হ্যাঁ বললি হয়ে যাবে, বললি হয়ে যাবে, হ্যাঁ যে আমাকে রাত লিস্ট দিয়েছি তা তোকে না মাঝখানে রাখে কিলা কিলা হবে, ওই সাথে তোরা লিস্ট দিয়ে দে, আর লস নেই তো এতে না। আর তাকরা তো এই যে এই একটা আছে বনি লস্করে ঘের, এই যে এই যে এটা তিন বিঘে, ও আচ্ছা আচ্ছা, ওর নিচে আর একটা আছে পনেরো কাটা, তার পাশে ওই যে একটা পানি খেঁচতেছে ওরে আছে আড়াই বিঘে, কারণ জমি আছে এই জায়গা বেশি, এই জন্য ওদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ কাকা।